সবার আগে শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি। শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল 3, ব্লক সি, শপ নম্বর 58। আমি মাত্র বাইরে থেকে আসছি, এজন্য একটু হজবরল অবস্থা। ঠিক আছে, কারা কারা আছো আমাকে দেখতে শুনতে পাচ্ছ? আফরিন খান আপু, ইয়েস, ওকে, আই এম হেয়ার, ওকে, সাদিয়া জান্নাত আপু, হ্যালো আপি, সুস্মিতা আপু, হ্যালো আপি, সবাইকে হাই হ্যালো, প্লিজ লাইভটা শেয়ার করে দেন। থ্যাংক ইউ আফরিন খান আপু, ওকে, ঠিক আছে। সিদ্রাতুল মন্তা আপু হ্যালো, নসরিন আপু হ্যালো, স্টার্ট করে দেন। হ্যাঁ, স্টার্ট করবো, তার আগে এত হাহা কেন? মানে হাহার কি আছে একটু আমাকে জানাবেন কি, যে হাহার কি আছে, হাহা দিচ্ছেন কেন? খুব হাসতে ইচ্ছে করছে, একটু লাইভটা শেয়ার করে দিন প্লিজ। সো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টোটালি একটা ইন্ডিয়ান কালেকশনের মধ্যে, জাস্ট অসাম একটা কালার কম্বিনেশন, পিওর সিল্ক মেটেরিয়াল। আচ্ছা, এত হাহা কিসের? কিছুই তো বুঝলাম না, একদম সমানে দিচ্ছে। কে দেখো তো এই হাহাটা কে দিচ্ছে, ব্যান করো তো। মালিকা পারভিন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সো যেটা বলছিলাম একদম ডিরেক্ট ব্যান করে দাও, হ্যাঁ, যারা হাহা দিচ্ছে ব্যান করে দাও। তারপরে হচ্ছে যেটা বলছিলাম, খুবই সুন্দর ইন্ডিয়ান কালেকশন এটা। বিশেষ করে আমি ফার্স্টে আপনাদেরকে একটা কথা বলতে চাই, এটার ওড়নার প্রতি মানে আমি ক্রেজি হয়ে গেছি। হ্যাঁ, এত সফট একটা ওড়না, আমার একটা ছবি যেটা আমি পোস্ট করলাম না যে লাইভে আসছি এই সময়, ওই ছবিটা দেখেন, আমি ওড়নাটা মানে কাঁধে নিয়েছি, জাস্ট এত পাতলা একটা মুঠোয় এসে পড়ে। জর্জেট চিনন, চিনন চিনন টাইপের কাতান, বুঝছেন, চিনন টাইপের কাতান, এটা হচ্ছে একদম আমি চিনন ফ্যাব্রিকটা পাচ্ছি, টোটালি একটা চিনন মেটেরিয়ালের মধ্যে, খুবই হাই কোয়ালিটি। এর আগে এই মেটেরিয়ালের কাতানটা পাই নাই, অন্য ফেব্রিকের পেয়েছি, পিওর সিল্কের পেয়েছি, এটা চিনন সিল্ক। হ্যাঁ, মানে আমার কাছে চিনন মনে হচ্ছে, কারণ এত সফট কিভাবে একটা দুপাট্টা হতে পারে, যেভাবে আপনি ক্যারি করবেন ওভাবেই থাকবে। কানে ধরা জোস, থ্যাংক ইউ, ওকে লাইলা আপু, ওকে লাইভটা শেয়ার করে দেন। এই যে দেখেন, খুবই সফট, খুবই স্মুথ। আমি মাত্র বাইরে থেকে আসছি, একটু হজবরল অবস্থা, লাইভটা শেয়ার করো। ইদানিং লাইভে দেখেন কি বাজে অবস্থা, মানে আমি না মানে ইদানিং লাইভ করতে আমার মন চায় না, আমি জানি না কি হয়ে গেল পেজে। আপনারাও একটু সাপোর্ট করেন না, শেয়ার করেন না। হ্যালো নাসরিন আপু, হ্যালো সুলেখা আপু, কোন ছেলে ছিল? আচ্ছা ঠিক আছে, যাক, ব্যান করছে করছে, ওকে। সো এখন চলে আসবো, খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং ম্যাটেরিয়ালটা ফার্স্টে বলে দিই, ম্যাটেরিয়ালটা হচ্ছে পিওর সিল্ক। হ্যাঁ, ম্যাটেরিয়ালটা হচ্ছে পিওর সিল্ক, লাইফটা ক্লিয়ার না থাকলে জানাবেন, লাইফটা ক্লিয়ার না থাকলে জানাবেন। পিওর সিল্কের ম্যাটেরিয়াল, একদম একটা মুঠোয় আসার মতো সিল্ক ম্যাটেরিয়াল, একটা মুঠোয় আসার মতো সিল্ক ম্যাটেরিয়াল, খুবই স্মুথ একটা সিল্ক ম্যাটেরিয়াল, খুবই স্মুথ। ঠিক আছে, ইনার লাগছে না, ফার্স্ট অফ অল আপনার ইনার লাগছে না, একদম পিওর সিল্ক, ইন্ডিয়ান কালেকশন, ইন্ডিয়ান মেটেরিয়াল, সবকিছু ইন্ডিয়ান। এবার চলে আসি কালার, কালার হচ্ছে আপু একদম এক্সাক্ট পিঙ্ক কালার এটা। হ্যাঁ, এক্সাক্ট পিঙ্ক কালারের মধ্যে, খুবই নাইস একটা কালার, একদম পিঙ্ক কালার পছন্দ করে না এমন আপুরা মেবি নেই, সবাই আমরা পিঙ্ক কালার খুবই পছন্দ করি, তাই না? আর এটা একদম মাখনের মতো, একদম সফট, হ্যাঁ, একদম গায়ের সাথে টোটালি মিশে থাকবে, এরকম সুন্দর একটা কাপড়। হ্যাঁ, খুবই মানে রাফ টাফ না, খুবই স্মুথ, খুবই শাইনি, খুবই সুন্দর একটা সিল্ক মেটেরিয়ালের উপরে পিঙ্ক কালারের ড্রেসটা। এবার চলে আসবো কালার, গেল লং অ্যান্ড বডিটা বলে দিচ্ছি, লং হচ্ছে 46+, বডিটা হচ্ছে 58+।
সো লং বডি নিয়ে কারো কোনো কথা থাকবে না। এখন চলে আসবো ড্রেসের কাজে। ড্রেসের কাজ হচ্ছে আপনারা টোটালি একটা বারিশ প্যাটার্নের ওয়ার্ক এটা। হ্যাঁ, আমরা যে পাকিস্তানি বারিশগুলো পারচেজ করছি, পাকিস্তানি বারিশে যে কাজগুলো, যে ডিজাইনগুলো থাকে না, একদম সেম ওই রকমই আমার কাছে মনে হয়েছে। খেয়াল করেন, অসম্ভব সুন্দর একটা বারিশ প্যাটার্নের ওয়ার্ক। দেখেন কি যে সুন্দর লাগছে, মাশাআল্লাহ, ওয়াও, অনেক সুন্দর। ড্রেসটা যতটা সুন্দর, ওড়নাটা আমি যখন আপনাদেরকে একটু ডিটেইলস জানাবো, আপনারা অবাক হয়ে যাবেন। ওড়নাটা এত স্মুথ, এত সফট কিভাবে হয়। কাতানের ওড়না সাধারণত কিন্তু এরকম হাতের মুঠোয় আসে না, বাট এইটার কাতান ওড়না আপনার একটা মুঠোয় আসবে। আর এই কালারে দেখেন কাতানটা একদম ইউনিক লাগছে না, টোটালি ইউনিক। সো ফুল ড্রেসে আপনার এরকম বারিশ প্যাটার্নের ওয়ার্ক থাকছে, খুবই সুন্দর এরকম বারিশ প্যাটার্নের ওয়ার্ক থাকছে। এখানে জারি সুতো এমব্রয়ডারি সাথে সাওরাস্কি স্টোনের এইরকম করে লাইন টু লাইন কাজ থাকছে। হ্যাঁ, লাইন টু লাইন কাজ থাকছে ফুল বডিতে, এই যে এরকম কাজ। ওকে, খুবই আরামদায়ক, খুবই সুন্দর। নিচের প্যাটার্নটা হচ্ছে একদম চওড়া একটা পার, নিচের প্যাটার্নে হচ্ছে, লাইকটা শেয়ার করে দিবেন প্লিজ। লং হচ্ছে 46+, আপু 48 দিতে পারবেন, 48 দিতে পারবেন। যদি শর্ট করতে চান সেক্ষেত্রে শর্টও করা যাবে, এইটা খুলে উপরের দিকে দিতে পারবেন, বা এই যে এই লেসটা খুলে উপরের দিকে দিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার নিচের দামানটা, নিচের দামানটা খুবই সুন্দর চওড়া দামান আছে, একদম সুন্দর করে পেটানো এমব্রো ওয়ার্ক করা। ঠিক আছে, সো এইটা গেল আপনার নিচের দামানটা ফুল ড্রেসে কাজ। এবার নেক পোর্শনে খেয়াল করেন, এখানে একটা সুন্দর ডিজাইন করা আছে নেক পোর্শনে। হ্যাঁ, এরকম করে এমব্রয়ডারি এবং সুন্দর করে লেস বসানো আছে। এই যে আমি এটা খুলি নাই, আমি জাস্ট নেকে একটু এক্সট্রা ডিজাইন করে নিয়েছি। এই যে দেখেন, আমি এরকম করে নেকে একটা এক্সট্রা ডিজাইন করে নিয়েছি, আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন। ঠিক আছে, ওকে, সো এই গেল আমার নেক পোর্শনটা। সো ব্যাকটা হচ্ছে একদম টোটালি প্লেইন, খুবই সুন্দর। এবং স্লিভসটাতে আপনারা সুন্দর এরকম করে লেস পাচ্ছেন। ঠিক আছে, স্লিভসে এরকম করে লেস পাচ্ছেন। এই যে দেখেন, একদম পিওর সিল্কের ড্রেস, একদম চিনন সিল্ক, বেনারসি কাতান। এই কাতানের ম্যাটেরিয়ালটা আমি বারবার বলছি, একদম আমি বোঝাতে, লাইভে বোঝাতে ব্যর্থ, কারণ এটা আপনি হাতে পেলে বুঝতে পারবেন কতটা নাইস। এটা হচ্ছে আপনার প্যান্ট ম্যাটেরিয়ালটা, একদম সিল্ক ম্যাটেরিয়ালের প্যান্ট, যে সিল্ক পরলে গরম লাগবে না, হাই কোয়ালিটির যে সিল্কগুলো হয়, খুবই স্মুথ, খুবই নাইস। হ্যাঁ, আরেকটা কালার হবে আপু। সো খুবই স্মুথ, খুবই নাইস একটা ম্যাটেরিয়ালের, সিল্ক ম্যাটেরিয়ালের প্যান্ট, কটন না, খুবই হাই কোয়ালিটির একটা প্যান্ট, খুবই হাই কোয়ালিটির একটা প্যান্ট। হ্যাঁ, আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন যে আপু ঠিক বলেছে নাকি মিথ্যে বলেছে, একদম অনেক সফট, অনেক সফট। হ্যাঁ, এবার চলে আসি দুপাট্টা ফার্স্টে। এটা কি আমার দুপাট্টাটা? আচ্ছা, ও আমারটা তো আমার গায়ে আছে। আচ্ছা, খুবই সুন্দর একটা দুপাট্টা, দুপাট্টার ফেব্রিকটা আমি ফার্স্টে একটু ক্লিয়ার হতে চাচ্ছি। আমরা যারা কাতান লাভার আছি, অবশ্যই কাতান যদি সফট না হয় আমরা সাধারণত পারচেজ করি না, এবং কাতান এটা এমনই সফট আপনি বিশ্বাস করবেন না। আমি জাস্ট এই যে এইভাবে ছাড়ো, এইভাবে মানে এইভাবে নিয়ে বসেছিলাম একটা কাতান ওর, নাকি আপনি এইভাবে নিয়ে বসতে পারবেন? দেখেন তো, আমি জাস্ট এইভাবে নিলাম, আপনারা একটু খেয়াল করেন। হ্যাঁ, মানে অনেকে আমরা মাঝে মধ্যে যখন একটু তাড়াহুড়ায় থাকি, ওড়নাটা কিন্তু আমরা মাঝে মধ্যে এইভাবে নেই, রাইট? এই যে দেখেন, এইভাবে নিয়ে নিন, মানে এই কাতান ওড়নাটা আপনি এইভাবে নিতে পারতেছেন, এত সফট, মানে কোনো দিক দিয়ে ফুলা ভাব না। এই যে একটা দেখেন, আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি কতটা সুন্দর সফট একটা চিকন। এই যে দেখেন কত সফট, একদম চিনন ম্যাটেরিয়ালের মধ্যে দুপাট্টা, চিনন ম্যাটেরিয়ালের কাতান দুপাট্টা। এটা দুপাট্টা অনেক ইউনিক, এই কাতান দুপাট্টাটা আমি, এর আগে অনেক কাতান আমাদের গেছে মাশাআল্লাহ, অনেক ভালো ভালো ম্যাটেরিয়ালের গেছে, মানে এইটা আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে। হ্যাঁ, এইটা আমার কাছে ম্যাটেরিয়ালটা টোটালি ইউনিক মনে হয়েছে, যে এত সুন্দর কিভাবে। হাই আপু, হ্যালো, ওকে, সো আমি বোঝাতে পেরেছি যে কতটা সফট, লাইভটা শেয়ার করে দেন প্লিজ। এই সো এই হচ্ছে দুপাট্টা, আড়াই গজের দুপাট্টা, অনেক বেশি সফট এবং অনেক সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কালারটাতে দেখেন গোল্ডেন কালার কতটা নাইস লাগছে, অনেক সুন্দর না, অনেক সুন্দর। এই হচ্ছে দুপাট্টা, এবং আড়াই গজের দুপাট্টা, আড়াই গজ থেকে একটু বড় হবে, কম হবে না, আড়াই গজ থেকে একটু বড় হবে, কম হবে না। এই যে দেখেন, ওড়নাটা আমি নিয়ে নিই একটু গায়ে, এই যে খেয়াল করেন, মানে কাতান ওড়না যে আপনি পরছেন, বাট এত কমফোর্টেবল কাতান ওড়না, আপনি যদি ভালো কোয়ালিটির না হয় এত ইজিলি সব কিছুতে ক্যারি করতে পারবেন না, এত ইজিলি ক্যারি করতে পারবেন না। কাতান যদি জাতের না হয়,
কাতান যদি যাতার না হয় আমরা কখনো এই যে এই আরাম ভাবে ক্যারি করতে পারবো না। দেখেন খেয়াল করেন জিনিসটা কত সুন্দর, মানে কোনো ভাবে ফুলা ফুলা ভাব নাই, এই যে মজা পেয়েছি আমি আজকে সারা দিন ক্যারি করে, এটাই মজা পেয়েছি যে এই কাতানোর না আমি যে এভাবে নিজেকে ফুল একদম কভার করে রেখেছি কতটা ভালো লাগছে খেয়াল করেন। কত সফট, ইয়েস সালিম হোসাইন ওয়ালাইকুম আসসালাম, ওকে কেন নীলাকাশ আপু পান না, অবশ্যই পাবেন। হাই আপু কেমন আছো, সাদিয়াস মেনা প্রথম দিলে ভালো আছি। সি কাতানোর না কতটুকু সফট আপনি এভাবে নিতে পারছেন, অসম্ভব নাইসলি, খুবই ম্যানেজেবল, খুবই সুন্দর। এটা আরেকটা কালারে চলে যাই, প্রাইস বলে দিব, ঠিক আছে? এটা আরেকটা কালারে গিয়ে প্রাইসটা বলবো, আপনারা লাইভটা শেয়ার করে দেন, হ্যাঁ লাইভটা শেয়ার করে দাও আপুরা, এই যে লাইভটা একটু শেয়ার করে দেবো। আজকে আমার হজ বড় অবস্থা, মানে বাইরে ছিলাম তো এসে আমি সাথে সাথে লাইভে দাঁড়াইছি, আমি একটু মানে মুখের কন্ডিশন কি না কি আমি কিছুই দেখি নাই, পট করে চলে আসছি। এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাতানের ম্যাটেরিয়াল, মানে এত সফট কিভাবে সম্ভব। আরেকটা কালার রেডি করছো, ওয়াও, একদম মনে হচ্ছে কি আমি কি ওড়না পরেছি আমি জানি না, এত সফট। আর উল্টো পাশটা দেখেছেন কাতানের, এই যে উল্টো পাশটা ফিনিশিং দেখেন, ম্যাটেরিয়ালটা দেখেন অনেক সুন্দর। এখন এটা হচ্ছে আপনার এটা গোল্ডেন কালার, যারা পিঙ্ক নিতে চাচ্ছেন না, পিঙ্কটা অসম্ভব সুন্দর, নিতে চাচ্ছেন না এমন কেউই হবে না, আমার কাছে পিঙ্কটা অনেক ভালো লেগেছে এবং এই গোল্ডেনটাও অসম্ভব সুন্দর, পিওর গোল্ডেন কালার। এটা হচ্ছে আপনার একদম পিওর গোল্ডেন কালার, এই যে দেখেন পিওর গোল্ডেন, এটা হচ্ছে আপনার পিওর গোল্ডেন, ফুল চিনন সিল্কের মধ্যে, খুবই সুন্দর। প্রাইস বলছি আপু, ফুল ড্রেসে আপনার এরকম বারিশ প্যাটার্নের ওয়ার্ক আছে, এখানে আপনার এমব্রয়ডারির নেক পোর্শন বানানো আছে খুবই সুন্দর করে, অল ওভার বডিতে এত শাইনি, এটা লাইভে তো বোঝানো সম্ভব না কতটা শাইন দিচ্ছে। এটা হচ্ছে আপনার নিচের দামানটা, নিচের দামানে ভরপুর কাজ করা এমব্রয়ডারি, ঠিক আছে? এই গেল আপনার ফ্রন্ট, ব্যাকটা একদম সলিড থাকছে, স্লিভসটাতে আপনার এই যে সিঙ্গারা লেসটা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ড্রেসে, দেখেন মাথা থেকে কাপড়ও কিন্তু একদম সরবে না, আপনি যদি সুন্দরভাবে সেট আপ করে নেন কোনোভাবেই কাপড়টা সরবে না। দাও ওটা দাও খুবই সুন্দর, এটা হচ্ছে প্যান্টটা পিওর সিল্কের মধ্যে, খুবই সুন্দর, এ হচ্ছে খুবই সুন্দর, মানে প্যান্টটা দেখেন কাপড়টা, এটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে, ঠিক আছে? খুবই নাইস। এই গেল আপনার সুন্দর গোল্ডেন কালারটা, যারা পিঙ্কটা না অসম্ভব ভালো লাগছে, মানে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, পিঙ্কটা পিকচার অতটা ভালো আসে নাই, হ্যাঁ আজকে পিকচারটা তো ভালো আসে নাই, হ্যাঁ মানে আমি না আজকে ড্রেসটা পরেই মুগ্ধ, পিকচার টিকচার তুলবো এরকম কোনো মানে চিন্তাই ছিল না, এত সুন্দর ড্রেস। এখন চলে আসবো এটার দুপাট্টা, এই যে খুবই নাইস একটা দুপাট্টা, খুবই সুন্দর একটা দুপাট্টা, জাস্ট ওয়াও, চিনন সিল্ক বেনারসি কাতান, এটা ইউনিক একটা ম্যাটেরিয়াল, এটা কিন্তু কোনো নর্মাল ম্যাটেরিয়ালের কাতান না, ওকে? এই হচ্ছে আপনার পিওর গোল্ড কালার, খুবই নাইস। সো এটা যা দরকার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। প্রাইস থাকছে মাত্র 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 1850 টাকা, 1850 টাকা, দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলেন। এটা হচ্ছে আপনার গোল্ড কালারের মধ্যে, ঠিক আছে? খুবই সুন্দর গোল্ড কালার, 1800, দেখেন এটা পড়লে কত নাইস লাগতো, এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, তাই না? এরকম গোল্ডেন কালার সাধারণত আমরা এখন সচরাচর কোনো ড্রেসে পাই না, এরকম একটা গোল্ডেন কালারের ড্রেস আমরা সাধারণত এখন পাই না, খুঁজলেও পাই না, হলুদ পাই, কুসুম কালার পাই, হ্যাঁ হলুদ পাই, কুসুম কালার পাই, বাট এরকম পিওর গোল্ডেন কালার ড্রেস পাওয়াটা এখন অনেক টাফ। সো পিওর গোল্ডেন কালার ড্রেসটা অর্ডার করতে দ্রুত ইনবক্স করে ফেলবেন। 1850 টাকা, ইনসাইড ঢাকার ডেলিভারি চার্জ আমাদের 80 টাকা, আউটসাইডে হবে 150 টাকা, ঢাকার বাইরে যারা আছেন 150 টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দেবেন। খুবই সুন্দর একটা কালেকশন, খুবই নাইস একটা ড্রেস, ঠিক আছে? সো এই গেল ড্রেসটা, যার দরকার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে। অনেক সুন্দর, খেয়াল করছেন কত সুন্দর কালারটা, না মারাত্মক, এরকম পিঙ্ক কালারের কাতান অনেক দিন পর পড়লাম, হ্যাঁ পড়েছি হাফ সিল্কের মধ্যে পড়েছি, বাট ওইগুলোর সাথে তো এই কোয়ালিটিটা মিলবে না। আমি কানের দুলটা খুলতে পারলে এই শান্তি পেতাম, সারাদিন পরে আছি না,
হ্যাঁ, সো কাতানের মধ্যে এই কালারের কাতান যারা নিতে চাচ্ছেন, একদম সফট একটা সিল্কের মধ্যে, খুবই নাইস, খুবই সুন্দর। এবং মেইন হচ্ছে ওড়নাটা যদি আপনার রাফ হয় আপনি ইউজ করতে পারবেন না, কাতান যদি একটু মোটা হয়, ভারী হয়, আপনি ইউজ করতে পারবেন না। এটা ভারী, এই কাতানটা ভারী, এই যে দেখেন কত ভারী, বাট এই যে ভারী, ঠিক আছে, বাট খুবই সফট, একদম টোটালি চিননের মধ্যে, তো খুবই সুন্দর, মানে ফুলে থাকবে না। ওকে, প্রাইস হচ্ছে 1850 টাকা, ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড হবে 150 টাকা, ঢাকার বাইরে যারা আছেন 150 টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিবেন। সো আজকে আর কোনো ড্রেস দেখাবো না, জাস্ট এই ড্রেসটাতেই সীমাবদ্ধ। সো আপনারা ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।